চলতি কলকাতার লিগে ইতিমধ্যে 17টি গোল করেছেন মোহামেডানের তরুণ তারকা ডেভি। ডুরান্ড কাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। তবু অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব অথবা এশিয়ান গেমসে জাতীয় দলের সুযোগ পাননি ডেভিড। এই বিষয়ে এবার নিজেদের মতামত জানিয়েছেন মোহামেডান কোচ আন্দে চেন্নিসব এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। চেন্নিসব জানিয়েছেন যে ভারতীয় দল শক্তিশালী করতে হলে আইসিএলের পাশাপাশি আই লিগের ফুটবলারদেরও সুযোগ দেওয়া উচিত। এছাড়াও তিনি জানিয়েছেন যে ভারতীয় ফুটবল ক্লাবগুলিতে বিদেশি স্ট্রাইকার না নিয়ে দেশি স্ট্রাইকারদের সুযোগ দেওয়া উচিত। ডেভিডে ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে কি বলছেন আন্দে চেন্নিসব, চলুন শুনে নিই। If you scored so many goals, you are very good player, because not important you play third division, you play ISL, you play I-Liga, you have this feeling to score, and he scored so many goals. I think people from Indian national team must see on him, because really in India don't have so many good strikers, mostly strikers from another countries. About that striker like David, they need to see him and maybe really call one time and see how he is in this on this level. অন্যদিকে তরুণ ডেভিডের সাথে নিজের তুলনা করেছেন মোহামেডান ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তিনি মনে করেন ডেভিড ছাড়াও মোহামেডানের বেশ কিছু ফুটবলারের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। কি বলছেন দীপেন্দু বিশ্বাস, চলুন শুনে নিই। ডেভিড দেখো 17টা গোল করলো হলো কলকাতা লিগে, একটা স্ট্রাইকার 17টা গোল করা, আমি তো একটা স্ট্রাইকার, আমরা এর আগে দুবার কলকাতা লিগে হাই স্কোর হয়েছি, 13টা গোল করেছি একবার, একবার 8টা না 10টা, আর ও 17টা গোল করেছে, তাহলে আরও ধরো এখনও 4টে ম্যাচ আছে, তাহলে এটা ওর ক্রেডিট, মানে একটা স্ট্রাইকার এতগুলো গোল করা, আর তার আগে ডুরান্ডে 6টা গোল করে হাই স্কোর হয়েছে। ডেভিড না, রেমসাঙ্গা, ডেভিড, বিকাশ এবং তন্ময়, এই চারজনের আমার মনে হয় সুযোগ পাওয়া উচিত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।